হ্যালো বন্ধুরা, আমরা যারা নতুনরা ফ্রিল্যান্সিং শুরু করি বা যারা ফাইবার মার্কেট নিয়ে কাজ করি, তো আমরা সকলেই জানি যে ফাইবার মার্কেটের সার্ভিস বা গিগ বলতে কী বোঝায়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে একটা প্রফেশনালি ফাইবারে গিগ বানাতে হয় এবং যার মাধ্যমে আমরা চাইলে আমাদের গিগটাকে র্যাঙ্ক করে ভালো অর্ডার পেতে পারি। তো বন্ধুরা, তোমরা যদি এই ফাইবারের গিগ রিলেটেড ভিডিওটি দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই সকলকে বলো ভিডিওটি স্কিপ না করে এ টু জেড দেখবে, কারণ আমি এই ভিডিওর মধ্যে এমন কিছু টিপস দেব যে টিপসগুলোকে কাজে লাগিয়ে তোমরা চাইলে তোমাদের গিগগুলোকে র্যাঙ্ক করাতে পারবে। তো বন্ধুরা, প্রত্যেকবারের মতো আবারও বলবো, তোমরা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে আসা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে ভুলবেন না, কারণ আমি আমার এই চ্যানেলে ফ্রিল্যান্সিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং অ্যান্ড ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল নিয়ে আসি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রথম স্টেপে দেখব যে একটা গিগ বানাতে গেলে আমাদেরকে সেই গিগ রিলেটেড কি কি রিসার্চ করতে হবে, গিগের টাইটেল, ডেসক্রিপশন এবং ব্যানার। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের ফাইবার বায়ার যে মুড হয় সেই বায়ার মুডে আমাদেরকে আসতে হবে এবং বায়ার মুডে এসে আমাদেরকে কি করতে হবে, আমরা যে রিলেটেড সার্ভিস দিতে চাই বা যে রিলেটেড সার্ভিসের গিগ বানাতে চাই, তো আমাদেরকে কি করতে হবে, যারা অলরেডি টপ ক্যাটাগরি সেলার বা যাদের গিগ প্রচুর পরিমাণে বায়াররা বাই করছে, সেরকম গিগ দেখে আমাদেরকে কিছু আইডিয়া নিতে হবে যে গিগটার ডেসক্রিপশন কেমন হওয়া দরকার, অ্যাকচুয়ালি গিগের টাইটেল কেমন হওয়া দরকার, গিগের কোন কোন মেন কিওয়ার্ডগুলো হওয়া দরকার। তো এই সমস্ত বিষয় কিন্তু আমাদেরকে প্রথমে রিসার্চ করতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, যেমন আমি এখানে আমার একটা ইউটিউব এসইও রিলেটেড গিগ আমি বানাচ্ছি, তো তার জন্য আমি অলরেডি কিওয়ার্ড বা ডেসক্রিপশন সব কিছু আমি আমার রিসার্চ ওয়ার্কটাকে কমপ্লিট করেছি। তো আমি এবার দেখাবো যে তোমরাও চাইলেও এই রিসার্চ ওয়ার্কটাকে কিভাবে কমপ্লিট করবে। তো সবার প্রথমে যদি দেখা যায়, আমি এই একটা ডক ফাইল খুলে নিয়েছি, তো তোমরাও এরকম একটা ডক ফাইল ওপেন করে নেবে। তো ডক ফাইলটি ওপেন করার পরে আমি এখানে কি করেছি, কিছু কিওয়ার্ডকে ফাইন্ড করেছি যে কিওয়ার্ডগুলো বেশি বেশি করে কিন্তু ফাইবারে সার্চ হয়। তো তোমরাও বন্ধুরা যে সার্ভিসটা তোমরা দিতে চাও বা যে সার্ভিসের গিগ বানাতে চাও, তোমাদেরকেও কিন্তু প্রথম এই কিওয়ার্ডগুলোকে ফাইন্ড করতে হবে, সেই সার্ভিস রিলেটেড কোন কিওয়ার্ডগুলি বায়াররা বেশি ফাইবারে এসে সার্চ করে। তো আমাদের প্রথম কাজ হবে সেই কিওয়ার্ডগুলিকে আমাদেরকে বের করা। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, তো যেমন দেখুন আমি অলরেডি এখানে আমার কিছু কিওয়ার্ড বের করেছি, যেমন ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও র্যাঙ্কিং, ভিডিও এসইও। তো এগুলো আমি কিভাবে বের করেছি, তো তার জন্য আমরা প্রত্যেকেই জানি যে আমরা যখন গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করি, গুগলে আমাদেরকে কিছু সাজেস্টেড করে, যেমন এরকম আমি এখানে ক্লিক ব্রাউজারে হিস্টোরিক্যাল সার্চ আমাকে দেখাচ্ছে। যদি আমি এখানে সাপোজ লিখি ফেসবুক, ফেসবুক লেখার পরে যদি আমি একটা স্পেস দিই, তো আমাকে কিন্তু অলরেডি গুগল কিছু সাজেস্ট করছে যে এই এই টপিকস কিন্তু এখন ট্রেন্ডিংয়ে আছে, মানুষ এই এই কিওয়ার্ডগুলোকে কিন্তু কন্টিনিউয়াসলি সার্চ করছে। তো এটা হলো যেমন একটা গুগলের অ্যালগোরিদম, তেমনই যদি দেখা যায় ফাইবারেরও একটা অ্যালগোরিদম আছে যেখানে যে কিওয়ার্ডগুলো কিন্তু বেশি বেশি সার্চ হয়। তো ধরুন বন্ধুরা, আমি চাচ্ছি যে আমার একটা ইউটিউব এসইও রিলেটেড গিগ বানাতে, তো তার জন্য আমি এখানে সার্চ করছি ইউটিউব বলে সার্চ করার পরে যদি আমি একটা স্পেস দিই, স্পেস দেওয়ার পরে যদি দেখা যায় ফাইবার কিন্তু আমাদেরকে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করছে, যেমন বেস্ট ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব চ্যানেল এসইও, ইউটিউব এসইও, এগুলো আমাদেরকে সাজেস্ট করছে। কারণ বায়াররা এসে কিন্তু এই কিওয়ার্ডগুলো ইউজ করেই কিন্তু ফাইবার মার্কেট প্লেসে তাদের যদি কোনো সার্ভিসের প্রয়োজন হয় ইউটিউব এসইও রিলেটেড, তারা কিন্তু এইসব কিওয়ার্ডকে ইউজ করেই কিন্তু সার্চ করে। তো আমাদেরকে কি করতে হবে, এই যে মেন মেন কিওয়ার্ডগুলো আছে, এই মেন মেন কিওয়ার্ডগুলোকে আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে কি করতে হবে, আমাদের যে ডক ফাইলে আমরা ওপেন করেছি সেই ডক ফাইলে কিন্তু এই কিওয়ার্ডগুলোকে কিন্তু আমাদেরকে এক জায়গায় করতে হবে। কেন করতে হবে সে বিষয়টা আমি পরে তোমাদের সামনে তুলে ধরছি। আর নেক্সট কি করতে হবে, ধরো সাপোজ আমি এই যে বেস্ট ইউটিউব এসইও এই রিলেটেড দেখতে চাচ্ছি যে কেমন সার্ভিস দিয়েছে তারা এবং কেমন এই কিওয়ার্ডের উপরে সেল হচ্ছে, এই কিওয়ার্ডের উপরে কেমন কম্পিটিশন, তো এইসব বিষয়গুলো দেখার জন্য তো ধরুন আমি বেস্ট ইউটিউব এসইওতে ক্লিক করলাম।
তো বেস্ট ইউটিউব এসইও কিওয়ার্ডে ক্লিক করার পরে আমার কাছে কিন্তু ফাইবার বিভিন্ন রেজাল্ট শো করছে, যেখানে দেখাচ্ছে কি যে এই সব সেলাররা কিন্তু এখন টপে আছে ফাইবারের অ্যালগোরিদম হিসেবে, এবং তাদের যদি সেল দেখা যায় এখানে লেভেল 1, লেভেল 2। এবং সবসময় আমাদেরকে দেখতে হবে যারা টপে আছে তারা কেন সেল পাচ্ছে, তাদের গিগ বানানোর স্ট্র্যাটেজি কী, এইসব বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবসময় দেখতে হবে। তার জন্য আমাদের কী কী করতে হবে, এখান থেকে আমাদের বিভিন্ন গিগকে আমাদেরকে টপ টপ গিগকে ওপেন করে দেখতে হবে। মিনিমাম আমাদেরকে 5-6 প্রত্যেকটা ক্যাটাগরির গিগকে আমাদেরকে দেখা দরকার, যার ফলে আমরা কিন্তু একটা গুড আইডিয়া পাবো যে কীভাবে একটা প্রফেশনালি গিগ বানানো দরকার, বা কেমনভাবে ডেসক্রিপশান লেখা দরকার, বা কেমনভাবে একটা ব্যানার বানানো দরকার। তো আমি প্রত্যেককেই বলব মিনিমাম 10-15 গিগ তোমরা সকলেই দেখবে যে কেমনভাবে তৈরি করেছে, কেমনভাবে কিওয়ার্ডগুলোকে তাদের ডেসক্রিপশান বক্সের মধ্যে ইউজ করে কেমনভাবে তারা তাদের সার্ভিসগুলোকে বায়ারের কাছে তুলে ধরেছে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো আইডিয়াগুলো নেওয়ার জন্য আমরা প্রথমে কি করলাম, আমরা বিভিন্ন যে আমাদের মেন কিওয়ার্ডগুলো হবে সেই মেন কিওয়ার্ডগুলোকে আমাদেরকে এক জায়গায় করে নিতে হবে। নেক্সট আমাদেরকে একটা প্রফেশনালি টাইটেল চুজ করতে হবে আমাদের গিগের জন্য। তো তার জন্য আমরা কি করব, বিভিন্ন গিগ থেকে কিন্তু আইডিয়া নেব যে তার টাইটেলটা কেমন অ্যাট্রাকটিভ বা কেমন লাগছে, তো এই বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে দেখা দরকার। যেমন আমরা যদি দেখি এখানে একটা টাইটেল দেখতে পাচ্ছি, আই উইল ডু বেস্ট ইউটিউব ভিডিও এসইও ফর টপ 5 র্যাঙ্ক। নেক্সট আমরা যদি এখানে দেখি বলছে আই উইল প্রোভাইডেড বেস্ট ইউটিউব এসইও সার্ভিস ফর র্যাঙ্কিং ভিডিও, এটাও কিন্তু খুব একটা সুন্দর মিনস নিয়ে আসছে এই টাইটেলটাই। এবং নেক্সট যদি দেখা যায় যে আই উইল বেস্ট ভিডিও অপটিমাইজেশন ফর টপ র্যাঙ্কিং অন ইউটিউব ভিডিও, তো আমাদেরকে কিন্তু এরকম দেখে নিতে হবে যে কোন টাইটেলটা দিলে একটা সত্যিই খুব ভালো লাগবে। তো সেরকম টাইটেল কিন্তু আমাদেরকে একটা রিচার্জ করতে হবে, রিচার্জ করে কিন্তু আমাদের প্রথম কাজ হবে ডক ফাইলে কিন্তু আমাদের এখানে টাইটেলটাকে রাখা। তো আমরা এখানে কি করলাম, আমাদের যে মেন কিওয়ার্ডগুলো হবে সেগুলোকে আমরা এখানে রিচার্জ করলাম, দেন আমাদের যে টাইটেল আমরা রাখতে চাই সেই টাইটেলগুলোকে আমরা ফিক্স করলাম। নেক্সট আমাদের কাজ হবে আমাদের একটা ডেসক্রিপশান তৈরি করতে হবে। তো ডেসক্রিপশানটা আমরা কিভাবে তৈরি করব, বিভিন্ন ফ্রিল্যান্সার বা সেলারদের গিগের ডেসক্রিপশানটা দেখে কিন্তু একটা রিচার্জ করে নন কপিরাইট কিন্তু আমাদেরকে একটা গিগের ডেসক্রিপশান বানাতে হবে। এবং যার মধ্যে আমাদেরকে কী করতে হবে, আমাদের এই যে মেন যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলোকে কিন্তু ইনপুট করতে হবে, তাহলেই কিন্তু আমাদের গিগটা এসইও ফ্রেন্ডলি হবে বা ফাইবার অ্যালগোরিদম ফ্রেন্ডলি কিন্তু হবে। তো অবশ্যই তার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে, এই যে মেন কিওয়ার্ড সার্চিং কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলোকে কিন্তু আমাদেরকে প্রথমেই কিন্তু খুঁজে বের করতে হবে। ডেসক্রিপশানটা কিন্তু লেখার সময় আমাদেরকে সকলেই মাথায় রাখতে হবে যে ডেসক্রিপশানটা কিন্তু আমাদের নন কপিরাইট ডেসক্রিপশান লিখতে হবে, আমরা অন্য কারোর ডেসক্রিপশান তুলে আমাদের ডেসক্রিপশানে যেন না দিই। তা আমরা যদি সেই কাজটি করে থাকি তাহলে কিন্তু আমাদের গিগ কোনোদিনই কিন্তু র্যাঙ্ক করবে না। সবসময় চেষ্টা করতে হবে আমাদেরকে কিন্তু একটা ইউনিক ডেসক্রিপশান লেখার জন্য। তো তার জন্য আমরা যদি দেখি বিভিন্ন গিগ থেকে আইডিয়া নিচ্ছি, তো আইডিয়া নেওয়ার জন্য সার্ভিস রিলেটেড যেমন এই গিগটা ওপেন করে দেখি, এখানে যদি দেখি যে আমরা চাইলে এরকম স্টাইলেও লিখতে পারি যে যেখানে কি আমরা প্রথমে আমাদের সার্ভিস রিলেটেড একটা ছোট্ট ইন্ট্রো দেব, নেক্সট আমাদের কি আমরা কী কী সার্ভিস প্রোভাইডেড করছি সেই বিষয়গুলোকে আমাদেরকে তুলে ধরতে হবে, অবশ্যই এই 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 বিষয়ের মধ্যে কিন্তু আমাদের যে মেন কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলোকে কিন্তু আমাদের এর মধ্যে ইনপুট করতে হবে। নেক্সট আমাদেরকে কি করতে হবে, আমরা যদি দেখি এই গিগে আমি সেটা দেখতে পারছি না, যেমন আমরা অনেক গিগে দেখি যে যেমন এরকম আমরা ইউজ করতে পারি বেনিফিট অফ মাই সার্ভিস, আমার সার্ভিস থেকে কী কী আমি বেনিফিট পেতে পারি, বাট এই গিগটা কিন্তু অনেকটা অগুছালো টাইপের আছে, তো আমাদেরকে একটু গুছিয়ে বানাতে হবে। তো আমাদেরকে কিন্তু গিগ লেখার সময় আমাদেরকে সবসময় ভাবতে হবে আমরা 3 স্টেপে গিগের ডেসক্রিপশান লিখবো। প্রথম স্টেপে আমরা ছোট্ট করে একটা ইন্ট্রো বা ছোট্ট করে আমাদের সার্ভিস রিলেটেড আমরা কিছু বলতে পারি যে কেন এই সার্ভিসটা নেওয়ার প্রয়োজন একটা বায়ারের, এবং আমরা কি করতে পারি সেই বিষয়টা আমরা প্রথমে তুলে ধরবো। নেক্সট আমরা চাইলে আমাদের এখানে যেমন লিখেছি মাই সার্ভিসটা না লিখেও কিন্তু আমরা এখানে কিন্তু একটা কিওয়ার্ড ইউজ করতে পারি, আমি এখানে লিখতে পারি যে মাই ইউটিউব এসইও সার্ভিস। তো এরকম লিখে যে আমরা কী কী ফিচার্স দিতে চাই অ্যাকচুয়ালি আমাদের সার্ভিসে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে তুলে ধরতে পারি।
নেক্সট আমরা কি যে আমাকে কেন হায়ার করবে সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরতে পারি, এবং কিছু আমরা কথা যেমন লিখতে পারি যে 100% স্যাটিসফাইড, ম্যানুয়াল ওয়ার্ক, মানি ব্যাক গ্রান্টেড, তো এইসব বিষয়গুলো কিন্তু আমাদেরকে তুলে ধরতে হবে। আর নেক্সট আমাদেরকে একটা প্যাকেজ বানাতে হবে যে আমাদের বেসিক প্যাকেজ আমরা কি দিতে চাই, স্ট্যান্ডার্ড প্যাকেজ আমরা কি দিতে চাই, প্রিমিয়াম প্যাকেজ কি দিতে চাই, তো এবং অন্যরা কি কি দিয়েছে, তো সেগুলো দেখে কিন্তু আমাদেরকে আইডিয়া নিয়েই কিন্তু আমাদের গিগটাকে বানাতে হবে। তো এই রিচার্জ ওয়ার্কটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, টোটাল আমরা একটা ডক ফাইলে যখন বানিয়ে নিলেই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমরা চাইলে আমাদের গিগের কিওয়ার্ড রিচার্জটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারি। তো বন্ধুরা, নেক্সট স্টেপে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে ফাইবার গিগকে বানাতে হয়। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে সেলার অ্যাকাউন্ট, সেই সেলার অ্যাকাউন্টটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমরা একটা অপশান পাবো ক্রিয়েট এ নিউ গিগ বলে। তো আমাদের কি করতে হবে, এই ক্রিয়েট এ নিউ গিগে আমাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ক্রিয়েট এ নিউ গিগ অপশানে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম অপশান আসবে যেখানে আমরা 6টি স্টেপকে কমপ্লিট করে কিন্তু আমাদের গিগটাকে আমরা পাবলিশ করতে পারবো। তো তার জন্য যদি দেখা যায়, প্রথমে আমাদের যে ওভারভিউ যে সেকশন থাকবে, সেই ওভারভিউ সেকশনের মধ্যে আমরা গিগ টাইটেল, ক্যাটাগরি এবং সার্চ ট্র্যাপ এই বিষয়গুলো পাবো। প্রথমে আমরা কি করব, আমাদের গিগের জন্য যে আমরা টাইটেলকে ফিক্স করে রেখেছি, সেই টাইটেলকে আমরা কি করব, এখানে সেই টাইটেলটি আমরা দিয়ে দেব। তো চলুন ফ্রেন্ড, আমি যে টাইটেলটা দিতে চাই সেই টাইটেলটা আমি এখানে দিয়ে দিই। তো টাইটেলটা দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আমরা কোন ক্যাটাগরিতে আমাদের এই সার্ভিস বা আমাদের গিগটাকে আমরা পাবলিশ করতে চাচ্ছি। তো তার জন্য তোমরা চাইলেও বিভিন্ন হেল্প নিতে পারো, যে এই রিলেটেড যে গিগগুলো আছে সেই গিগগুলোকে যদি তোমরা ওপেন করে দেখো, এই গিগগুলো কী কী ক্যাটাগরিকে চুজ করেছে, তো সেই ক্যাটাগরিকে তোমরা চাইলেও চুজ করতে পারো। তো যেমন এখানে যদি দেখি, ডিজিটাল মার্কেটিং প্রথমে চুজ করেছে, ভিডিও মার্কেটিং এবং ভিডিও এসইও, তো আমরাও এটাকেই চুজ করব। তো তার জন্য আমি এখানে কী করছি, ডিজিটাল মার্কেটিংটাকে নিয়ে নিলাম। নেক্সট এখান থেকে আমি ভিডিও মার্কেটিংটাকে নিয়ে নিলাম। তারপরে নেক্সট আমি এখান থেকে নিলাম ভিডিও এসইও, যেটা আছে সেটাকে আমি নিলাম। তো আমরা চাইলে এখান থেকে কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও নিতে পারতাম। তো আমরা যে রিলেটেড সার্ভিস দিতে চাই, আমাদেরকে অবশ্যই অবশ্যই সেই রিলেটেড ক্যাটাগরি কিন্তু আমাদেরকে চুজ করতে হবে। তা না হলে কিন্তু আমাদের গিগগুলো সেই ক্যাটাগরিতে র্যাঙ্ক করবে না, এবং আমরা যখন বায়ার রিকোয়েস্টগুলো পাবো সেই ক্যাটাগরি থেকে কিন্তু বায়ার রিকোয়েস্টগুলো আসবে না। তো অবশ্যই অবশ্যই এটা কিন্তু আমাদেরকে চুজ করতে হবে। আর নেক্সট আমরা কি, আমাদের যে সার্চ ট্যাগগুলো আছে সেই সার্চ ট্যাগগুলো আমাদেরকে এখানে দিতে হবে। তো চলুন ফ্রেন্ড, আমরা যে কিওয়ার্ডগুলোকে রিচার্জ করে রেখেছি সেই কিওয়ার্ড থেকেও আমরা দিতে পারি, এবং আমরা চাইলে বিভিন্ন যে টপ টপ গিগগুলো আছে সেই গিগের একদম ডাউনে গিয়ে আমরা কিছু সার্চ ট্যাগ পাবো যে তারা কী কী সার্চ ট্যাগ ইউজ করে রেখেছে। তো আমরা চাইলে কিন্তু সেই সার্চ ট্যাগগুলোকে আমরা কিন্তু এখানে ইউজ করতে পারি। তো চলুন ফ্রেন্ড, আমার সার্চ ট্যাগগুলো আমি এখানে দিয়ে দিই। তো ফ্রেন্ড, আমি সার্চ ট্যাগগুলো ইনপুট করে দিলাম। ইনপুট করে দেওয়ার পরে আমাদেরকে কী করতে হবে, সার্চ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ বটনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরেই কিন্তু আমাদের গিগটা কিন্তু কন্টিনিউ হয়ে যাবে। নেক্সট যে স্টেপ, প্রাইস সেকশন, সেই প্রাইস সেকশনে কিন্তু আমরা চলে যাব। প্রাইস সেকশনে ক্লিক করার পরে যে থ্রি প্যাকেজ বলে যে আমরা অপশান পাবো, এটাকে আমরা ক্লিক করে নেব। তো ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা এটাকে ক্লোজ করে নেব। তো ক্লোজ করে নেওয়ার পরে কিন্তু আমাদের যে প্যাকেজ, সেই প্যাকেজ ডিটেলসটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। তো এই প্যাকেজে কী কী হবে, কী বৃত্তান্ত, এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে বিভিন্ন গিগ থেকে দেখে, যে বিভিন্ন আমাদের যে গিগ আছে সেই গিগ থেকে দেখে কিন্তু আমাদেরকে সেই আইডিয়াটা নিয়ে প্যাকেজ ব্যাপারটা কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে। বাট এখানে তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিই, যেমন যদি দেখা যায় এখানে লিখেছে যে বেসিক প্যাকেজ, এখানে লিখেছে কি স্ট্যান্ডার্ড প্যাকেজ, এখানে লিখেছে কি প্রিমিয়াম প্যাকেজ। তো অ্যাকচুয়ালি যদি দেখা যায় এগুলো কিন্তু H2 হেডিং, যারা আমরা সামান্য HTML সম্পর্কে জানি যে একটা ওয়েবসাইটের যে H1 হেডিং এবং H2 হেডিং কতটা ইম্পর্টেন্ট হয়। তো টাইটেল আমাদের যেটা, সেটা হলো তোমার H1 হেডিং, যেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ, আর তারপরেই যেটা হয় H1 সার্চ ইঞ্জিনের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ হেডিং। তো এগুলো কিন্তু H2 হেডিং। তো আমরা চাইলে কিন্তু এই প্রিমিয়াম প্যাকেজ বা এইগুলো না লিখে, বেসিক প্যাকেজ আমরা এইগুলো না লিখে, জাস্ট এখানে কিন্তু আমরা কিওয়ার্ডটাকে কিন্তু এর মধ্যে কিন্তু ইনপুট করতে পারি। তো আমরা এখানে লিখতেই পারি বেসিক ইউটিউব এসইও প্যাকেজ, তারপরে আমরা এখানে লিখতে পারি স্ট্যান্ডার্ড ইউটিউব এসইও প্যাকেজ, আমরা এখানে লিখতে পারি প্রিমিয়াম ইউটিউব এসইও প্যাকেজ। তো এইভাবে কিন্তু আমরা আমাদের কিওয়ার্ডগুলোকে কিন্তু আমরা ইউজ করতে পারি, যার ফলে কিন্তু আমাদের গিগটা আরও এসইও ফ্রেন্ডলি তৈরি হবে। তো তোমরা অবশ্যই অবশ্যই এটাকে কিন্তু ফলো করবে।
তো চলুন বন্ধুরা আমি আমার এই গিগের এই প্যাকেজগুলোকে আমি ঠিক করে দিই। তো বন্ধুরা আমি আমার প্যাকেজগুলোকে এখানে দিয়ে নিয়েছি, তো তোমরাও তোমাদের প্যাকেজগুলোকে এখানে দিয়ে নেবে। তো তোমরা চাইলে বিভিন্ন গিগ থেকে আইডিয়া নিতে পারো। তো মূলত এখানে কি করতে হবে, যেমন আমি আগেই বলেছি যে আমাদের যে এই বেসিক প্যাকেজ বা এই ব্যাপারগুলোতে আমরা কি করব, আমাদের কিওয়ার্ডকে ইউজ করব। যেমন আমি এখানে ইউজ করেছি বেসিক ইউটিউব এসইও প্যাকেজ, স্ট্যান্ডার্ড ইউটিউব এসইও প্যাকেজ। তো তোমরাও এরকম ইউজ করবে, তাতে করে তোমাদের গিগের এসইওটা বেটার হবে। আর তারপরে যদি দেখা যায় যে আমাদের যে একটা ছোট্ট ডেসক্রিপশান আমরা পাই, তো সেই ছোট্ট ডেসক্রিপশানেও আমরা কি চাইলে কি করতে পারি, আমরা এখানেও কিন্তু এসইও ফ্রেন্ডলি করার জন্য যে আমাদের ওয়ার্কের বিভিন্ন বিষয় সেটাকে আমরা তুলে ধরতে পারি। এবং চাইলে কিন্তু এখানে এমন কিছু কিওয়ার্ড ইউজ করতে পারি যেগুলো দিয়েও কিন্তু বায়াররা সার্চ করে, বা এই রিলেটেড যদি ওয়ার্কিং কোনো কিওয়ার্ড হয় তো সেগুলোকেও আমরা এখানে ইউজ করব। তারপরে আমি যেরকম বেসিক প্যাকেজটা 3 দিনে কমপ্লিট করব সেটাকে আমি এখানে ঠিক করে নিয়েছি 5 দিন, যে প্রিমিয়াম প্যাকেজটা সেটা আমি 7 দিনে কমপ্লিট করব। এবং অ্যাটলাস আমি যে যে ফিচার্সগুলো প্রোভাইড করতে চাই সেগুলো আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি, এবং আমার প্রাইসটাকে কিন্তু আমি সেট করে নিয়েছি। তোমরাও তোমাদের গিগ অনুযায়ী তোমাদের সার্ভিস প্রাইস তো তোমরা সেট করে নেবে। এরপরে আমরা যদি কোনো চাই যে এক্সট্রা কিছু প্রোভাইডেড করতে এই গিগের সঙ্গে, তো আমরা চাইলে এই গিগ এক্সট্রার অপশানে গিয়ে কিন্তু আমরা সেগুলোকে অ্যাড করতে পারি। তো আমার কোনো এক্সট্রার প্রয়োজন নেই, তো আমি সেটাকে অ্যাড করছি না। তো আমার সব কিছু দেওয়া আছে, তো তোমরাও সব কিছু দেওয়া যদি ঠিকঠাক থাকে তারপরে তোমরা কি করবে, সেভ অ্যান্ড কন্টিনিউ বলে কিন্তু ক্লিক করবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরেই কিন্তু আমরা চলে আসবো 3 নম্বর স্টেপ, যেখানে আমাদের গিগের সব থেকে মূল বিষয় বলতে ডেসক্রিপশান, সেই ডেসক্রিপশানটাকে কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে। তো ফ্রেন্ড আমি সবাইকে বলবো যে নন কপিরাইট ডেসক্রিপশান কিন্তু লেখার চেষ্টা করব, কারণ আমরা যদি কোনো সেলার বা ফ্রিল্যান্সারের যদি ডেসক্রিপশান আমরা যদি কপি করে পেস্ট করে দিই তাহলে কিন্তু আমাদের গিগটা কিন্তু কোনো দিনই র্যাঙ্ক করবে না। তো আমরা বিভিন্ন গিগ থেকে আইডিয়া নিতে পারি যে কেমনভাবে ডেসক্রিপশান লেখা দরকার, কেমনভাবে কিওয়ার্ডগুলোকে ইউজ করা দরকার, তো আমরা সেগুলোকে ইউজ করতে পারি। বাট অ্যাকচুয়ালি যদি দেখা যায় যে আমরা সেগুলোকে কপি পেস্ট কিন্তু করতে পারি না, তো আমরা সকলেই চাইবো যে বিভিন্ন আইডিয়া আমাদের যে ডেসক্রিপশান সেই ডেসক্রিপশানটা কিন্তু আমরা এখান থেকে লিখব। তো চলুন ফ্রেন্ড আমার ডেসক্রিপশানটা আমি লিখে নিই। তো বন্ধুরা আমি আমার ডেসক্রিপশানটা লিখে নিয়েছি, তো তোমরাও তোমাদের ডেসক্রিপশানটা এই অপশানে এসে কিন্তু লিখে নেবে। এবং অবশ্যই অবশ্যই এই ডেসক্রিপশানে কি করবে যে আমরা যে কিওয়ার্ডগুলোকে রিসার্চ করেছি এই কিওয়ার্ডগুলো যেন এই ডেসক্রিপশানের মধ্যে অবশ্যই অবশ্যই যেন থাকে, এটা কিন্তু আমাদেরকে সবসময় ফলো রাখতে হবে। এই ডেসক্রিপশানটা লেখার পরে আমরা এই ডেসক্রিপশানটাকে পুরো কপি করব। কপি করার পরে আমরা কি করব, গুগলে গিয়ে সার্চ দেব যে কিওয়ার্ড ডেন্সিটি চেকার বলে আমরা সার্চ দেব। তো কিওয়ার্ড ডেন্সিটি চেকার বলে আমরা সার্চ দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে একটা সাইট আমাদের কাছে এসেছে। তো আমরা তখন কি করব, আমরা এই সাইটে গিয়ে এই যে ইউআরএলটা আমরা দেখতে পাচ্ছি এই ইউআরএলটাকে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। তো ইন্টারফেস পাওয়ার পরে আমরা কি করব যে টেক্সট ইনপুট বলে একটা অপশান পাবো, এই টেক্সট ইনপুট বলে অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো টেক্সট ইনপুট বলে অপশানে ক্লিক করার পরে আমরা যে আমাদের ডেসক্রিপশানটা লিখেছি কপি করেছি সেই ডেসক্রিপশানটাকে এখানে পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করে দেওয়ার পরে আমরা কি করব, আই এম নট এ রোবট এই বলে এই অপশানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা চেকিং করব, চেকিং অপশানে ক্লিক করব। চেকিং অপশানে ক্লিক করার পরে কিছুটা প্রসেসিং নিয়ে কিন্তু আমাদের কাছে এরকম ইন্টারফেস খুলে আসবে, এবং যেখানে দেখিয়ে দেবে আমাদের কিওয়ার্ডগুলো আমরা কেমনভাবে কি ইউজ করেছি। তো আমরা চাইলে কিন্তু এক একটা কিওয়ার্ড 3 বার ইউজ করতে পারি, যেমন এখানে 2 ওয়ার্ডের যে কিওয়ার্ডগুলো সেগুলোকে কি দেখাচ্ছে যে তোমার ইউটিউব এসইও আমরা 2 বার ইউজ করেছি। যদি আমরা 3 ওয়ার্ডের দেখি এখানে কি বলছে, ইউটিউব এসইও সার্ভিস 2 বার, লুকিং এসইও এক্সপার্ট আমরা 1 বার ইউজ করেছি, এসইও সার্ভিস প্রোভাইডার 1 বার ইউজ করেছি, তো এরকম কিন্তু আমরা ইউজ করেছি। তো আমরা এই টুলসটার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের গিগের মধ্যে আমরা কেমনভাবে কিওয়ার্ডগুলোকে ইনপুট করছি। তো আমি সবাইকে রেকমেন্ডেড করব তোমরা অবশ্যই অবশ্যই যে মেন কিওয়ার্ডগুলো হয় যেমন ইউটিউব এসইও সার্ভিস, এটাকে মিনিমাম 3 থেকে 3 বার ইউজ করার চেষ্টা করবেন, বা ইউটিউব এসইও এই ব্যাপারটাকেও 3 বার ইউজ করার চেষ্টা করতে হবে। আমি মূলত এখানে 2 বার ইউজ করেছি। তো আমার যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটাকে আমি চাইবো যে একটু রিচার্জ করতে, যে কিভাবে এটাকে এই 2 বারের জায়গায় 3 বার করা যায়। তোমরাও কিন্তু এই ডেন্সিটি দিয়ে চেক করে কিন্তু দেখে নেবে যে তোমাদের কিওয়ার্ড ডেন্সিটি কেমন, এবং কোন কোন কিওয়ার্ডগুলো কত পার্সেন্ট আসে, এবং সেটাকে বাড়াতে হবে না কমাতে হবে। তো সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এই কিওয়ার্ড ডেন্সিটি চেক করার পরে আমরা কি করব,
আমাদের এই ডেসক্রিপশনটা যে আমরা লিখেছি এটা কি কপিরাইট ডেসক্রিপশন বা কতটা কপিরাইট ফ্রি ডেসক্রিপশন আমরা লিখেছি, তো সেটাকে আমাদের চেক করতে হবে। তার জন্য আমরা কি করব, গুগলে গিয়ে আমরা স্মল এসইও টুলস বলে আমরা সার্চ করব। তো স্মল এসইও টুলস বলে সার্চ করার পরে কিন্তু আমাদের কাছে এরকম একটা সাইট আসবে, তো সাইডে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে কিন্তু আমাদের কাছে এরকম অপশন আসবে, তো আমরা একটা প্লাগিয়ারিজম চেকার বলে অপশন পাবো। এই প্লাগিয়ারিজম চেকারে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে বলবে কি আমাদের এই ডেসক্রিপশনটাকে এখানে আমাদেরকে পেস্ট করতে হবে। তো চলো ফ্রেন্ড, আমি আমার ডেসক্রিপশনটাকে এখানে পেস্ট করে দিই। তো পেস্ট করে দেওয়ার পরে কি করতে হবে, নিচে আসতে হবে। নিচে এসে আই এম নট রোবট এই বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে কী করতে হবে, চেক প্লাগিয়ারিজমে আমাদেরকে ক্লিক করতে হবে। তো চেক প্লাগিয়ারিজমে ক্লিক করার পরে কিছুটা প্রসেসিং নেবে, তো কিছুটা প্রসেসিং নেওয়ার পরেই কিন্তু আমাদের কাজটা শুরু হয়ে যাবে। কিছুটা প্রসেসিং নেবে এবং প্রসেসিং নেওয়ার পরেই কিন্তু আমাকে দেখিয়ে দেবে যে কোন লাইনটা অ্যাকচুয়ালি আমাদের কপিরাইট বা কত পার্সেন্ট আমাদের ইউনিক আছে, তো সমস্ত কিছুই কিন্তু দেখাবে। যদি দেখা যায় 80% কিন্তু আমার রেজাল্ট দেখাচ্ছে ইউনিক, আর তোমার কি বলছে 20% কিন্তু আমার কপি আসে। এবং সেই 20%টা কি অ্যাকচুয়ালি যদি দেখা যায় এই লাইনটা কিন্তু আমার কপি আছে। তো আমাদেরকে কী করতে হবে, 100% ঠিক করার জন্যে আমাদেরকে এই লাইনটাকে কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে। যে আমরা খুব সহজে দেখে নিলাম যে আমরা যে ডেসক্রিপশানটা লিখেছি সেই ডেসক্রিপশানের কত পার্সেন্ট কপিরাইট আসে এবং সেটাকে কিন্তু আমরা ঠিক করে নিতে পারবো। তো আমি সবাইকে বলবো, তোমরা যখন গিগ পাবলিশ করবে অবশ্যই অবশ্যই চেক করে নেবে যে তোমার গিগটা 100% ইউনিক কিনা। যদি 100% ইউনিক হয় সেক্ষেত্রে কিন্তু তোমার গিগের র্যাঙ্ক করার চান্সটা কিন্তু খুবই বেড়ে যাবে। তো বন্ধুরা, আমরা চাইলে কিন্তু এইভাবেই কিন্তু একটা এসইও ফ্রেন্ডলি গিগ কিন্তু আমরা বানাতে পারি। এরপরে আমরা কী করব, সমস্ত কিছু যদি ঠিক থাকে তো আমরা চাইলে এখান থেকে আমাদের গিগটাকে একটু আমরা ডিজাইন করতে পারি। তো তার জন্য আমি কী করছি, এখানে একটু ডিজাইন করে দিচ্ছি। যেমন আমি এখানটা একটু ডিজাইন করে দিচ্ছি ইউটিউব এসইও সার্ভিস, যেমন একটা ইউটিউব এসইও এটা একটা কিওয়ার্ড একটু যেন চোখে লাগে, তার জন্য আমি এটাকে একটু বোল্ড করে দিলাম বা এটাকে একটু কালার করে দিলাম। তারপরে আমি চাইলে এখান থেকে আমার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডের সার্ভিসটাকে আমি পুরোটা এখান থেকে একটা কালার করে দিলাম। তো এইভাবে কিন্তু আমরা চাইলে বিভিন্ন জিনিস এখান থেকে কিন্তু করে দিতে পারি। তো তোমরা তোমাদের যেমন ভালো লাগে তো অবশ্যই অবশ্যই তোমরা সেরকমভাবে তোমাদের গিগুলোকে একটু বোল্ড বা একটু কালার দিয়ে তোমরা আরও অ্যাট্রাকটিভ তৈরি করবে তোমাদের গিগুলোকে। তো আমি আমার ডেসক্রিপশন বক্সটাকে একটু বোল্ড বা একটু কালার ফ্রেন্ডলি করে নিই। তো বন্ধুরা, আমার ডেসক্রিপশনটাকে আমি কিন্তু একটু ডিজাইন করে নিয়েছি। তো তোমরা চাইলেও কিন্তু এইভাবে তোমাদের ডেসক্রিপশনটাকে তোমরা কিন্তু ডিজাইন করে নিতে পারো। নেক্সট আমাদেরকে কী করতে হবে, আমাদের ডেসক্রিপশন যদি সব ঠিকঠাক থাকে নেক্সট আমাদের কী করতে হবে, সেভ অ্যান্ড কন্টিনিউ বলে অপশানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে। এখানে যদি বলা যায় এটা একটা রিকোয়ারমেন্ট বক্স, মানে এখানে কি যে ধরো আমি একটা সার্ভিস দিচ্ছি যে বাইরের কাছ থেকে যদি আমার কিছু প্রয়োজন হয় সেই বিষয়টা কিন্তু আমি এখানে দিতে পারি। তো যেমন আমি এই গিগটা ইউটিউব এসইও রিলেটেড বানিয়েছি, তো সেক্ষেত্রে কিন্তু বায়ারের যে ইউটিউব চ্যানেল আমাকে অ্যানালাইজ করতে গেলে বা তার ইউটিউব চ্যানেলে গিয়ে তার ট্যাগ ডেসক্রিপশন বক্স এগুলো ঠিক করতে গেলে কিন্তু তার ইউটিউব চ্যানেলে আমার অ্যাক্সেসের প্রয়োজন। তো আমি এখানে বায়ারকে একটা তার চ্যানেলের যে ম্যানেজারশিপ সেই ম্যানেজারশিপের অ্যাক্সেস কিন্তু আমাকে দিতে হবে, তাহলেই আমি কাজ করতে পারবো, আদারওয়াইজ কিন্তু কাজ করতে পারবো না। তো এই বিষয়টা কিন্তু আমি এখানে মেনশান করে দেবো। বন্ধুরা কাজ করতে গেলে, তো বন্ধুরা ওয়ার্কটা কমপ্লিট করতে গেলে আমাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটা আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের কী করতে হবে, অ্যাড বলে যে বাটন পাবো এই অ্যাড বলে বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আমাদের গিগে সেভ হয়ে যাবে। এবং আমরা যদি চাই যে আরও অ্যাড নিউ কোনো কিছু যদি জিজ্ঞাসা করতে চাই বা কোনো কিছু যদি আমাদের প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা অ্যাড করতে পারবো। তো আমার কোনো প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে আমি কী করবো, এখানে নেক্সট যে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আমি ক্লিক করবো। তো বন্ধুরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের কাছে গ্যালারি বলে একটা ইন্টারফেস আসবে, যেখানে আমরা দেখব যে দুটো অপশান মূলত এখানে দেখাবে যে আমরা চাইলে কিন্তু একটা ভিডিও দিতে পারি। যদি আমরা দেখি অনেক গিগে আমরা দেখেছি কি বিভিন্ন রকম ভিডিও কিন্তু দিয়ে রেখেছে, তো এটা ভিডিওর মাধ্যমে কিন্তু খুব সহজে আমরা চাইলে আমাদের গিগকে কিন্তু র্যাঙ্ক করতে পারি। অ্যান্ড আদারওয়াইজ একটা অপশান আছে যে আমরা আমাদের গিগে কিন্তু পিকচার দিতে পারি বা আমরা আমাদের গিগে কিন্তু আমরা ব্যানার সেট করতে পারি। এবং যদি আমরা দেখি রাইট সাইডে আমাদের দেখাচ্ছে যে আমাদের এই ব্যানারের ফরম্যাট কি হতে হবে, বলছে কি 550 পিক্সেল বাই 370 পিক্সেল।
তো এটা হলো কিন্তু ফাইবারের একদম অ্যাকুরেট একটা কিন্তু মেজার সাইজ, যে সাইজের মাধ্যমে ফোন থেকে শুরু করে ল্যাপটপ থেকে শুরু করে আইফোন সমস্ত জায়গায় কিন্তু গিগটা, গিগের ব্যানারটা কিন্তু খুবই সুন্দর দেখায়। এখানে কিন্তু আমাদের যে গিগের ব্যানার, সেই ব্যানারটাকে কিন্তু ব্রাউজার অপশানে ক্লিক করে কিন্তু আমাদেরকে এখানে সাবমিট করে দিতে হবে। তো কেমনভাবে আমাদের গিগের ব্যানার বানাবো, তো আমরা কিন্তু বিভিন্ন কিন্তু ব্যানার থেকে কিন্তু আমরা আইডিয়া নিতে পারি গিগের ব্যানার থেকে, তো কেমন কোনটা ভালো বা সেরকম সেম টু সেম না করে আমরা কিছু অ্যাট্রাকটিভ বা আলাদা রকম করলাম, তো আমরা সেইভাবে করে কিন্তু আমাদের গিগের ব্যানার কিন্তু আমরা বানাতে পারি। তো তার জন্য আমরা যেরকম একটা টুলস আছে, তার জন্য আমরা মূলত সে ক্যানভা বলে টুলকে কিন্তু আমরা সাহায্য নিতে পারি। সেখানে কিন্তু আমরা ফ্রিতে ফাইবারে গিগের ব্যানার আছে, আমরা কিন্তু সেরকম ব্যানার ফ্রিতে কিন্তু ওই ফাইবার থেকে কিন্তু বানাতে পারি। আজকের ভিডিওটা কিন্তু অলরেডি অনেকটা লং হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি দেখাবো না যে কীভাবে একটা গিগের ব্যানার বানাতে হয়। তো তোমরা অবশ্যই অবশ্যই অনলাইনে অনেক টিউটোরিয়াল পাবে, যেখান থেকে তোমরা দেখতে পাবে যে ক্যানভাকে ইউজ করে কীভাবে প্রফেশনালি ব্যানার বানাতে হয়। তো সেই ব্যানারটা কিন্তু তোমরা বানিয়ে নেবে। তো আমি আমার এখানে ব্যানারটাকে ইনপুট করব, কিন্তু তার আগে আমাদের কী কী করতে হবে, আমরা যে ব্যানারটা এখানে দেব, আমরা চাইলে এখানে তিনটে ব্যানার দিতে পারি, সেই ব্যানারগুলোকে আমাদের কিন্তু এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ আমাদেরকে করে নিতে হবে। তো এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ আমরা কীভাবে করব সেই বিষয়টা আমি এবার তোমাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের ব্যানারকে এসইও অপটিমাইজেশন করার জন্য আমরা কী করব, আমাদের যে ব্যানারটা হবে সেই ব্যানারটাকে আমরা সিলেক্ট করে নেব। তো ফ্রেন্ড, অবশ্যই সবসময় আমরা PNG ফরম্যাট না JPG ফরম্যাটকে চুজ করে নেব এবং রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা কী করব, যে প্রোপার্টিস বলে অপশান পাবো, সেই প্রোপার্টিস বলে অপশান আমরা ক্লিক করব। এবং ক্লিক করার পরে আমরা জেনারেল বলে একটা অপশান পাবো, সেই জেনারেলের যে আমাদের মেনলি এখানে যে আমাদের গিগের টাইটেলগুলো হবে সেই টাইটেলগুলোকে আমরা এখানে ইউজ করব, যাতে করে আমাদের গিগটা কিন্তু আরও এসইও ফ্রেন্ডলি হবে। তো যদি দেখা যায় আমার এখানে টাইটেলটা একটু আলাদা আছে, বাট আমি যে টাইটেলটা দিতে চাই আমার গিগের জন্য, গিগের যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটাই আমি এখানে তুলে ধরতে চাই। তো তার জন্য আমি কী করব, এখান থেকে আমি এই টাইটেলটা নিয়ে নিলাম এবং এখান থেকে কপি করলাম। কপি করে জাস্ট কী করলাম, এই জায়গায় আমাকে ইনপুট করে দিতে হবে। তো আমি ইনপুট করে দিলাম এবং একবার চেক আউট করে নিলাম। তো চেক আউট করে নেওয়ার পরে কী করতে হবে, ডিটেলস বলে আমরা একটা অপশান পাবো এখানে, এই ডিটেলস বলে অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে কিন্তু যদি দেখি আমার টাইটেলটা এখানে সেট হয়ে গেছে, আমার সাবজেক্টটা কি সেটা সেট হয়ে গেছে, এটা এগুলো থাকে না, এগুলোকে করতে হয়, আমি অলরেডি করে রেখেছিলাম। তো তার জন্য তোমরা এই অপশানে এসে কিন্তু করে নেবে। নেক্সট তোমরা কিন্তু এখানে একটা অপশান পাবে যে ট্র্যাক বলে, যে আমরা ফাইবার থেকে যে কিওয়ার্ডগুলোকে রিচার্জ করেছি বা যে কিওয়ার্ডগুলিকে আমরা ফাইন্ড আউট করেছি প্রথমেই, সেই কিওয়ার্ডগুলিকে আমরা এখানে কিন্তু ইউজ করব, যার ফলে কি হবে আমাদের এই ব্যানারটা, এটাও কিন্তু আমাদেরকে হেল্পফুল করবে আমাদের গিগটাকে র্যাঙ্কে আসা বা কোনো বায়ার যদি সার্চ করে আমাদের গিগটাকে তার সামনে আনার জন্য। তো নেক্সট আমাদের কি কি করতে হবে, ট্যাগ সাবজেক্ট বা টাইটেল দেওয়ার পরে আমাদের কি করতে, ওকে বলে অপশানে ক্লিক করে নিতে, বা যার কারোর যদি অ্যাপ্লাই বলে অপশান আসে অ্যাপ্লাই করে ওকেতে ক্লিক করতে হবে। তো আমার অ্যাপ্লাই বলে অপশান আসেনি, তো সে তার জন্য আমি এটাকে অ্যাপ্লাই করলাম না। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা চাইলে প্রত্যেকটা ফাইলকে কিন্তু আমরা এসইও অপটিমাইজেশন করে নিতে পারি। তো আমি এসইও অপটিমাইজেশন করে নিলাম। নেক্সট আমরা কী করব, ওই যে ব্যানারটাকে আমরা এসইও অপটিমাইজ করেছি সেটাকে আমরা ব্রাউজারে অপশানে ক্লিক করে আমাদের যে ফাইলে আমাদের গিগের ব্যানারটা আছে সেই ফাইলে গিয়ে আমাদেরকে চুজ করে নিতে হবে যে কোন পিকচারটাকে আমরা এখানে দিতে চাই। তো মূলত আমি এই ফাইলে রেখেছিলাম এবং আমি এই ফাইলটাকে এসইও অপটিমাইজ করেছি এবং এটাকে আমার ব্যানারে ইউজ করতে চাচ্ছি। তার জন্য কী করতে হবে, এটাকে আমাকে ক্লিক করে নিতে হবে। তো আমি এটাকে ক্লিক করে নিলাম। তো ক্লিক করে নেওয়ার পরে যদি দেখি এটা কিন্তু আমার অলরেডি সেভ হয়ে গেছে। দেন কি, আমরা যদি চাই আরও দুটো পিকচার কিন্তু এখানে দিতে পারি। তো ফ্রেন্ড, আমি এখন দিতে চাচ্ছি না, অবশ্যই অবশ্যই তোমরা সকলে এখানে তিনটে পিকচার দিয়ে দেবে তাহলে বেস্ট হবে। তো আমি এখন দিতে চাচ্ছি না, আমি পরে সেই দুটো পিকচার দিয়ে নেবো। তো এরপরে কী করতে হবে, নেক্সট আমরা কী করবো, সব কিছু ঠিকঠাক থাকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে যদি ক্লিক করার পরে কাছে একটা ইন্টারফেস আসবে যেখানে দেখাবে অলমোস্ট ডান, মানে আমাদের গিগ, যে একটা গিগ পাবলিশ করতে গেলে আমাদেরকে যে ছটা স্টেপ মেনটেন করতে হবে সেই ছটা স্টেপ কিন্তু আমরা মেনটেন করে ফেলেছি। এবং আমরা এখন যদি পাবলিক গিগ বলে অপশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের গিগটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। নেক্সট আমরা এখান থেকে ডান করব এবং ডান করার পরে যদি আমরা আমাদের প্রোফাইলে ফিরে যাই, প্রোফাইলে ফিরে গিয়ে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের গিগটা কিন্তু এখানে শো আপ করছে। তো চলুন ফ্রেন্ড, আমি একবার দেখিয়ে দিই যে আমার গিগটা কেমন লাগছে।
তো সেখানে গিয়ে যে দেখি আমাদের গিগটা কিন্তু, যে আমরা গিগটা তৈরি করলাম, আমাদের গিগটার কিন্তু বেসিক প্যাকেজগুলো এরকম সব কিছু ঠিকঠাক আছে কিনা আমরা একবার দেখে নিই। তো ক্লিক ক্লিক করে আমরা দেখে নিলাম। নেক্সট আমরা যে লিখেছি ডিজাইনটা ঠিকঠাক আছে কিনা সেটা একবার দেখে নিলাম। তো সব কিছু ঠিকঠাক আছে। তো এইভাবেই কিন্তু আমরা চাইলে কোনো একটা গিগকে কিন্তু আমরা পাবলিশ করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এবদি ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ফাইবার মার্কেট প্লেসে একটা গিগ বানাতে হয়। তো বন্ধুরা, তোমরা যদি আমার প্রিভিয়াস ফাইবার মার্কেট রিলেটেড এবং ফেসবুক মার্কেটিং রিলেটেড যদি ভিডিও না দেখে থাকো, তোমাদের স্ক্রিনে আসা প্লে লিস্টে কিন্তু ক্লিক করে তোমরা চাইলে সেই ভিডিওগুলি দেখতে পারো, যেখানে আমি দেখিয়েছি ফেসবুক অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার কিভাবে বানাতে হয়, এবং আমি একটা লাইভ প্রজেক্ট দেখিয়েছি যে কিভাবে আমি একটা ফেসবুক অ্যাড ক্যাম্পিংয়ের কাজ কমপ্লিট করেছি। তো তোমরা যদি এইসব ভিডিওগুলো দেখতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই প্লের বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলিকে দেখে নেবে। আর সবশেষে একটা কথাই বলবো, তোমরা যদি ফ্রিল্যান্সিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং অ্যান্ড ওয়ার্ডপ্রেস রিলেটেড টিউটোরিয়াল পেতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে ভুলবেন না।